যাইছে তারপরে আচ্ছা আমরা আসছি বাইক ফ্রাইডেতে কয় নম্বর বাইক ফ্রাইডে পানি দিয়ে এখানে আসছে অনেক কষ্ট করে খালি বাইক ফ্রাইডেতে যাতে টি শার্ট গুলো পায় আর কিচ্ছু না কিন্তু এইটু কয়জন হচ্ছে আজকে মোটামুটি 50-60 জনের মতো আছে কিন্তু আমি ভাবছিলাম আরো বেশি লোকজন আসবে আজকে মাহমুদুল আসতে পারে নাই কারণ হচ্ছে সে এখনো ঘুমাইতেছে এখনো মেবি ঘুম থেকে জাগে নাই তো আমরা জানি না কই যেতেছি সম্ভবত কেরানীগঞ্জের কাছে এখন ও ভাবতেছে নিশ্চয়ই আমি এত কপ কপ কেন করতেছি কারণ ওনার ক্যামেরার সামনে তাকাই কথা বলতে পারে না আর এই তো একটা লাজুক ছেলে তুমি কিছু বলতে চাও না আমার কিছু বলার নেই এই যে একবার বলে না আমার কিছু বলার নাই ঠিক এটাই বলে আচ্ছা হোয়াটএভার এখন আমরা আছি বসিলা ব্রিজের উপর সব আমাদের ছেলে মেবি যাওয়ার চেষ্টা করতেছে আমরা আপাতত জায়গা নাকি এখানে লাইন করা হইতেছে লাইনের মধ্যে টিকিট টোকেন দেওয়া হইতেছে যারা যারা টি শার্ট নিবে তারপর মেবি টি শার্টের অর্ডার নেওয়া হবে তারপর টি শার্ট দেওয়া হবে টি শার্টের জন্য সবাই আসছে এখন আমরা কেরানীগঞ্জের ভিতরে মুক্তধারা কোনটা মুক্তধারা সিটিতে আসছি আচ্ছা যাই হোক তারপরে যে এখানে আসছি এরপর মানে এখান থেকে আবার বাসায় ফেরত যাবো বেশি বড় হবে না রাইড